খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা, অর্থাৎ সমাজের উঠতি বয়সের যুবারা যাতে বিপদগামিতা না হয় এবং নেশার করার গ্রাস থেকে যুবাদের রক্ষা করার জন্য রাজ্য সরকারের উদ্যোগে খেলাধুলা করার জন্য বিভিন্ন সামগ্রী বিতরণ করা হচ্ছে। রাজ্যে যুবক বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সোমবার তেলিয়ামুড়ার পৌর পরিষদ পুরাতন অফিস কমপ্লেক্স অর্থাৎ বর্তমান স্পোর্টস অফিস কমপ্লেক্সে 28 নং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের 25টি ক্লাব এবং 29 নং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের 20টি ক্লাবের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক নন্দন রায় সহ অন্যান্যরা। এদিন বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের হাতে খেলার সামগ্রীগুলি তুলে দেওয়া হয়। খেলার সামগ্রীগুলির মধ্যে ছিল ক্রিকেট খেলার সামগ্রী, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন সহ অন্যান্য সামগ্রী। কেউ যুবা দিবস আন্তর্জাতিক যুবা দিবস হিসাবে এর আগে ঘোষণা করতে পারেনি, যেটা বর্তমান প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র দামোদর দাস মোদী সেটা করেছেন। আজকে আন্তর্জাতিক যুবা দিবস ভারতের থেকে তার যাত্রা শুরু হয়েছে, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী ফিটনেসের উপর যে গুরুত্ব দিয়েছে। আজকে খেলো ইন্ডিয়া খেলো এবং ত্রিপুরাতেও আমরা দেখেছি 2018 সালের পর থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার আহ্বান করেছেন, নেশামুক্ত ত্রিপুরা করার ডাক দিয়েছেন এবং যুবক সম্প্রদায়কে রক্ষা করার জন্য বিভিন্ন ভাবে তাদেরকে সচেতন করা, নেশা থেকে দূরে রাখা, তাদেরকে শরীর চর্চার মধ্যে জড়িয়ে রাখা, এই জন্য বিভিন্ন কম্পিটিটিভ যেমন খেলাধুলা যেমন হচ্ছে, আজকে ক্রিকেট এত সুন্দর হচ্ছে, আজকে ফুটবল হচ্ছে, মহিলাদেরও হচ্ছে, ক্রিকেট হচ্ছে, ফুটবল হচ্ছে, যেগুলি আমরা আজকে ইনোগ্রেশন করছি এবং খেলো ত্রিপুরা খেলো এটাও আমরা স্লোগান নিয়ে সারা রাজ্যে যুবকদেরকে যে নারা খেলোয়াড় তাদেরকে নিয়ে আমরা খেলাধুলা কন্টিনিউ করছি। অর্থাৎ যুবকদেরকে যত বেশি সম্ভব খেলাধুলার মধ্যে রাখা সুস্থ ভারত সুস্থ ত্রিপুরা গড়ার লক্ষ্যে। রাজ্য সরকার আরেকটি মহতি উদ্যোগ নিয়েছে যে আরও বর্ধিত পর্যায়ে খেলা সামগ্রী, সেটা ক্রিকেট, ভলিবল, ফুটবল, ক্যারাম এবং অন্যান্য সামগ্রী বিভিন্ন ক্লাবের মাধ্যমে যাতে বন্টন করা হয়, ক্লাবে যাতে বন্টন করা হয়, এতে করে ক্লাবগুলিও আরও অনেক বেশি সচেষ্ট হবে। শুধুমাত্র আড্ডা নয়, শুধুমাত্র পূজা অর্চনা নয়, শুধুমাত্র সামাজিক কাজ নয়, নিজেদেরকে সুস্থ রেখে সমাজকে সুস্থ করার আহ্বান। Bureau report, Versity.